দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তা সংকার কারণে দেশে আসা হয়নি বাহাতি অলরাউন্ডারের। শেষ পর্যন্ত মিরপুরে আর খেলা হয়নি সাকিবের। টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর কথা বললেও ওয়ানডে চালিয়ে যাবার কথা বলেছিলেন তিনি। এবার বাংলাদেশের জার্সিতে তার ওয়ানডে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সাকিব ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। ভারত সফরে থাকাকালীন কানপুর টেস্টের আগে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। সে সময় টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবার কথা বলেছিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। কানপুরে সাকিব জানিয়েছিলেন 2025 সালে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। সে হিসেবে আগামী 6 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা সাকিবের, এমনকি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা টাইগার ক্রিকেটারের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ঘনিয়ে আসলেও সাকিবের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি, যে কারণে আফগানদের বিপক্ষে সাকিব এখনও অনিশ্চিত। জাতীয় দলের প্রধান নির্বাচক জানিয়েছেন আফগান সিরিজের দলে সাকিব থাকবেন কিনা তা নির্ভর করছে বিসিবি সভাপতির সিদ্ধান্তের উপর। খুব দ্রুতই সেই সিরিজের জন্য দল চূড়ান্ত করে ফেলতে চায় নির্বাচকেরা, আর সেই দলে সাকিবের থাকা না থাকা নিয়ে এখনও রয়েছে সংশয়। সাকিব অবশ্য বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে, জানিয়েছেন দেশের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে তিনি রাজি, বাকি সিদ্ধান্ত বিসিবির উপর। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বাহাতি অলরাউন্ডার জানান তার সঙ্গে এ বিষয় নিয়ে এখনও কোনো আলোচনা করেনি বিসিবি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে কোনো আপত্তি নেই সাকিবের, তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। যদিও অনেকে মনে করছেন বিদেশ থাকা অবস্থায় সরাসরি সাকিবকে দলে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে না। অন্যদিকে বিসিবির নির্বাচক প্যানেল জানিয়েছে সাকিবকে দলে নেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিসিবির উচ্চ পর্যায় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। 6 নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে, এরপর 9 ও 11 নভেম্বর সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিপাক্ষিক এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটের জন্য। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।